আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকার খামারি ভাইদের জন্য সুখবর, যারা যাত্রাবাড়ি এবং আশেপাশে আছেন তাদেরকে আমরা একটা সুখবর দেওয়ার জন্যই আমরা এখন উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে বর্তমানে একদম উচ্চ মূল্যের গোখাদ্যের বাজারে একদম স্বল্প মূল্যেই বলতে হবে আর একটা মিক্সার খাদ্য তৈরি করেছেন পাবনা জেলা ভাঙ্গুড়া থানার আব্দুল কাদের ভাই। সেই খাদ্যটাই আজকে যাচ্ছে ঢাকার যাত্রাবাড়ি। তো এই কে নিয়ে যাচ্ছেন এই মালটা, কত বস্তা যাচ্ছে, আসুন আপনাদেরকে একটা তথ্যচিত্রের মাধ্যমে একটু দেখাবার চেষ্টা করি। প্রিয় খামারি ভাইরা, এই খাদ্যটা যাচ্ছে এখন ঢাকার যাত্রাবাড়ি মাহমুদ চৌধুরীর খামারে। আর এই মাহমুদ চৌধুরী ভাই, তিনি একজন মূলত খামারি। এনার খামারে বেশ কিছু সংখ্যক গাভী আছে, ইনি গাভী লালন পালন করেন এবং আমাদের খাদ্য তিনি দীর্ঘদিন যাবৎ খাইয়ে আসছেন এবং ভালো সুফল পাচ্ছেন বলেই তিনি বারবার এখান থেকে খাদ্যগুলো নিচ্ছেন। তো আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন তারা দয়া করে আমাদের এই মাহমুদ চৌধুরী ভাইয়ের সঙ্গেও যোগাযোগ করলে হয়তো দু চার বস্তা মাল আপনারা নিয়ে সেখান থেকে একটু পরীক্ষামূলকভাবেও দেখতে পারেন। তো আমরা এখানে দেখাচ্ছি 150 বস্তা মাল নিয়ে এই গাড়িটা যাচ্ছে যাত্রাবাড়ি ঢাকা। আর এই মালগুলো প্রস্তুত প্রণালী সেটাও কিন্তু আপনাদেরকে আমরা একটু দেখাবো এবং কোন কোন উপাদান দিয়ে এই মালগুলো তৈরি করা হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা আপনাদের সঙ্গে একটু কথা বলবো। চলেন আমরা একটু একদম মিলের অভ্যন্তর অংশে চলে যাই এবং আপনাদের সেইগুলো একটু দেখাবো। প্রিয় খামারি ভাইরা, আমরা এখন একদম মিলের অভ্যন্তরে ঢুকে পড়েছি। আপনাদের দেখাচ্ছি যে এই আব্দুল কাদের ভাই, তিনি দীর্ঘদিন যাবৎ এই খাদ্যটা নিয়ে কাজ করছেন এবং গরুর জন্য একদম সুষম এবং উপযোগী খাদ্য বলতে যেটা বোঝায় আমার মনে হয় এই খাদ্যটা ঠিক তাই। এই খাদ্যটা প্রস্তুতের জন্য যে ধরনের উপাদানগুলো দরকার আপনারা দেখছেন, এই যে এখানে সাজিয়ে রাখা হয়েছে, স্তূপ স্তূপ করে রাখা হয়েছে, এগুলো হলো এখানকার এই কাঁচামালগুলো। আর এই কাঁচামালগুলো কীভাবে ভাঙানো হয় চলেন একটু আপনাদেরকে দেখাই। প্রিয় খামারি ভাইরা, আপনারা দেখেন আমরা যে এই যে কাঁচামালগুলো যেগুলোর কথা বললাম, এখানে প্রায় 28 থেকে 30 আইটেমের খাদ্য দিয়ে এই খাদ্যটা, এই মিক্সার খাদ্যটা তৈরি করেন আব্দুল কাদের ভাই। এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে একটা বেশ বড় স্তূপ আছে, এই স্তূপের মধ্যেই কিন্তু মূলত এই কাঁচামালগুলো বলতে বা দানাদার যে খাদ্যগুলো আছে সেগুলো বুঝাচ্ছিলাম। আর এগুলো হলো ভাঙিয়ে গুঁড়া করা হয়, আর ভাঙিয়ে গুঁড়া করার মধ্যে যেমন ধানগুলো আছে, যব আছে, গম আছে, ভুট্টা আছে, আপনার ধুমচার বীজ আছে, অ্যাঙ্করের ডাউল আছে, তারপরে আপনার মাসকালাই ডাউল আছে, এরকম বেশ ডাউল জাতীয় বেশ কিছু উপাদান আছে যেগুলো এখানে ভাঙিয়ে একদম গুঁড়া করা হয়। আর এই গুঁড়া করা কাজটা করে এই মেশিন, আর পরবর্তীতে যে পাশে রাখা আছে এখানে হলো এই স্তূপটা, এটা হলো পাউডার হয়ে গেছে সেই মালটা। এই পাউডার হবার পরে এই মালটা আবার আরও যে খোল ভুসি সহ যে আরও অনেকগুলো আইটেম, যেগুলো আরও প্রায় 14-15 আইটেম আছে যেগুলো ভাঙানো ছাড়াই মিশানো হয়, এটা হলো এই যে সেই স্তূপ। এই স্তূপের মধ্যেই কিন্তু সমস্ত এই মাল মালগুলো একসঙ্গে রেখে মিশানো হয়েছে, মিশিয়ে একদম পরিপূর্ণ একটা মিক্সার খাদ্য এখানে তৈরি হয়ে গেছে। আর এই তৈরিকৃত খাদ্যটাই আবার 37 কেজি মেপে এখানে বস্তাবন্দি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাজার হাজার বস্তা এখানে প্রস্তুত হয়ে গেছে, এই বস্তাগুলোই এখন চলে যাচ্ছে আপনাদের নির্দিষ্ট ঠিকানায়। তো আমরা এতক্ষণ এই তথ্যচিত্রের মাধ্যমে আপনাদের দেখালাম, আর ঢাকার খামারি ভাইরা তো আমাদের কাছে অনেক খাদ্য নিচ্ছেন, এখান থেকে প্রচুর পরিমাণে খাদ্য যায়। আর তাছাড়াও যারা নিতে চান তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। আর এই কুরিয়ার সার্ভিস হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে মাল নিতে পারবেন। 1300 টাকা খাদ্যের দাম, 150 টাকা কুরিয়ার চার্জ, এই সব মিলে 1450 টাকা পেমেন্টের মাধ্যমে পেয়ে যাবেন আপনার এই সুষম খাদ্যটা। তো এই তথ্য আপনাদেরকে জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।